সপ্তম শ্রেণীর ছাত্রীরা আমাদের আবার ভূগোল ক্লাস শুরু হচ্ছে। এবার তোমাদের পাঠ্যসূচির শেষ অধ্যায় ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশের আমরা আঞ্চলিক ভূগোল পড়ব। আমরা এতদিন প্রাকৃতিক ভূগোল পড়েছি, এবার আঞ্চলিক ভূগোল পড়ব। এবার প্রথমে দেখে নাও এই গ্লোবের মধ্যে ইউরোপ মহাদেশের অবস্থিতি কোথায়। এটা দক্ষিণ গোলার্ধ, এটা উত্তর গোলার্ধ। উত্তর গোলার্ধের উত্তর দিকে একদম মেরুর কাছাকাছি এই উত্তর সীমা। মেরুর কাছাকাছি উত্তর সীমা। দেখো এখানে লেখা বলা আছে যে দক্ষিণে তোমাদের বইয়েই আছে 35 ডিগ্রি উত্তর থেকে 71 ডিগ্রি। 35 ডিগ্রি উত্তর থেকে 71 ডিগ্রি, 71 ডিগ্রি উত্তর। হ্যাঁ, তারপরে 35 ডিগ্রি উত্তর হচ্ছে তোমার এই অঞ্চল, অর্থাৎ এটা কি কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি তার উপরে, অর্থাৎ এটা আরো উত্তরে। এখানে এটা হচ্ছে তার দক্ষিণ সীমা, হচ্ছে ভূমধ্য সাগর। এখান থেকে শুরু হয়ে একদম মেরুর কাছাকাছি 71 ডিগ্রি, অর্থাৎ মেরুবৃত্ত ছাড়িয়ে প্রায় মেরুর কাছে 71 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। আর কি এর আয়তন হচ্ছে 1,09,000 বর্গ কিলোমিটার। এটা পৃথিবীতে মহাদেশের আয়তন অনুসারে এ আছে ষষ্ঠ স্থানে, আছে ষষ্ঠ বৃহত্তম মহাদেশ ইউরোপ। তাহলে সেটা এমন কিছু, তার মানে খুব বড় মহাদেশ, এশিয়া বা আফ্রিকার মতো অত বড় মহাদেশ নয়, অনেক ছোট মহাদেশ। সেটা গ্লোবে তার অবস্থান দেখে বুঝতে পারছ। এর পূর্ব পশ্চিমে তার বিস্তার হচ্ছে কত, পূর্ব পশ্চিমে বিস্তার হচ্ছে এখান দিয়ে এই ইউরোপে লন্ডন শহরের উপর দিয়ে গেছে মূল মধ্যরেখা, অর্থাৎ 0 ডিগ্রি, 0 ডিগ্রি মূল মধ্যরেখা। তার এপাশে হচ্ছে পশ্চিম, ওপাশে হচ্ছে পূর্ব। তাহলে আমাদের এখানে মূল মধ্যরেখার পূর্বে হচ্ছে 24 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে। এই যে এখানে হচ্ছে তোমার জিব্রাল্টার প্রণালীর কাছে, জিব্রাল্টার প্রণালীর কাছে হচ্ছে না, স্পেনের কাছে হচ্ছে সবচেয়ে তার মানে পূর্ব পশ্চিম সীমানা। এখানে হচ্ছে তার 24 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে একদম একদম পূর্ব দিকে হচ্ছে 65 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। এই বড় ম্যাপটাতে তোমরা দেখো, এই যে এই জায়গাটা হচ্ছে সবচেয়ে পশ্চিমে ইউরোপ মহাদেশে। এখান থেকে আরম্ভ করে সোজা গিয়ে এই এই উরাল পর্বত বরাবর, উরাল পর্বত বরাবর, উরাল পর্বত, কাস্পিয়ান সাগর, উরাল নদী, কাস্পিয়ান সাগর বরাবরের পশ্চিম সীমানা, এটা হচ্ছে 65 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা। আর দক্ষিণে হচ্ছে দক্ষিণের এই ইয়ের সীমান্ত, এটা সিসিলি দ্বীপ হচ্ছে সর্ব দক্ষিণে। সিসিলি দ্বীপের থেকে এখান থেকে 17 ডিগ্রি 35 ডিগ্রি উত্তর থেকে একদম 71 ডিগ্রি উত্তর পর্যন্ত। তাহলে এটি কি সম্পূর্ণ কি উত্তর গোলার্ধের মহাদেশ, সম্পূর্ণভাবে উত্তর গোলার্ধের মহাদেশ এবং উচ্চ অক্ষাংশের মহাদেশ, কর্কটক্রান্তি রেখারও উপরে এর অবস্থান। আর এটি কিছুটা হচ্ছে পশ্চিম গোলার্ধে আর কিছুটা হচ্ছে পূর্ব গোলার্ধে, বেশিরভাগটাই পূর্ব গোলার্ধে, কিছুটা হচ্ছে পশ্চিম গোলার্ধে। তাহলে এই হচ্ছে এশিয়া মহাদেশের মোটামুটি গ্লোবে বা আমাদের পৃথিবীর উপরে তার অবস্থান। এখানে এর ইয়েটা দেখে নাও, সীমানাটা কি, এর পূর্বে হচ্ছে কি এশিয়া, এশিয়া এবং ইউরোপের মাঝখানে উরাল পর্বত, উরাল নদী, কাস্পিয়ান সাগর। এই এটি হচ্ছে একটি ভূখণ্ড, একে বলা হয় ইউরেশিয়া। ইউরেশিয়ার টার্মটা পেয়েছো, এটা একটি ভূখণ্ড। এর পশ্চিম অংশ হচ্ছে ইউরোপ, পূর্ব অংশ
সাগর আর শ্বেত সাগর, কুমেরু সাগর এবং শ্বেত সাগর, এবং তারপরে এখানে এই জায়গাটা হচ্ছে বাল্টিক সাগর, এটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোকে বলে স্ক্যান্ডিনেভিয়ান দেশ, আর ইউরোপের মধ্যে হচ্ছে বাল্টিক সাগর, এটাও ইউরোপের মধ্যে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এগুলো মিলে হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, স্ক্যান্ডিনেভিয়ান দেশ। তাহলে আর দক্ষিণে হচ্ছে কি, দক্ষিণে যে আফ্রিকা, এটা হচ্ছে ভূমধ্য সাগর, আফ্রিকা ইউরোপের মধ্যে ভূমধ্য সাগর। আর এইখানে একটা প্রণালী আছে, প্রণালী মানে কি, প্রণালী হচ্ছে কাকিপাত প্রণালী, তোমরা জানো জানো কিনা জানি না, দুটো মহাসাগর, এখানে একটা মহাসাগর ধরো ভূমধ্য সাগর, দেখতে পাচ্ছ এখানে ভূমধ্য সাগর, আর এইখানে হচ্ছে আটলান্টিক সাগর। এই এই ভূমধ্য সাগর এবং আটলান্টিক সাগরের মাঝখানে যে যে সরু যে যে সংকীর্ণ সমুদ্র দিয়ে কি সংকীর্ণ সমুদ্র দিয়ে সংকীর্ণ জলপথ দিয়ে, এটা উত্তর দক্ষিণে হবে, এই হচ্ছে আফ্রিকার, এটা হচ্ছে আফ্রিকা, আর এটা হচ্ছে ইউরোপ। আগে বললাম ইউরোপের দক্ষিণে হচ্ছে আফ্রিকা মহাদেশ, এই দুটো মহাদেশের এপাশে হচ্ছে ভূমধ্য সাগর, এখানে হচ্ছে আটলান্টিক মহাসাগর, সাগরকে একটা সংকীর্ণ প্রণালী যুক্ত করেছে, একে বলছে জিব্রাল্টার প্রণালী। প্রণালী মানে হচ্ছে দুটি মহাদেশ যে সংকীর্ণ জলপথ দ্বারা কি যুক্ত তাকে বলা হচ্ছে প্রণালী। তাহলে এই মাঝখান দিয়ে একটা খাল কাটা হয়েছে, সেই খাল দিয়ে এই ভূমধ্য সাগরে
ইউনাইটেড কিংডম, তারপরে এখানে ইটালি, এখানে গ্রিস, এখানে অস্ট্রিয়া, এরকম জার্মানি, এরকম তবে উপরে পুরো স্ক্যান্ডিনেভিয়া, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, হল্যান্ড, এই দেশগুলো এগুলো হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ। আর তারপরে এই পাশে হচ্ছে রাশিয়া। তাহলে এতগুলো দেশ, অনেক ছোট 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 ইউরোপে দেশ আছে, সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া। এরকম 54টি দেশ আছে, আর 54টি দেশের মধ্যে নিশ্চয়ই কি 54টি দেশের রাজধানী থাকবে যেগুলো বড় শহর, তাদের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে লন্ডন, যুক্তরাজ্যের রাজধানী, হল্যান্ডের রাজধানী আমস্টারডাম, স্পেনের রাজধানী ম্যাড্রিড, রোম সবচেয়ে ছোট, রোম ভ্যাটিকান সিটি, এটা ধর্মীয় একটা স্টেট রাজ্য, এবং তার রাজধানী বার্লিন। বার্লিন আরও আছে, আরও এখানে অনেক প্রত্যেকটা প্রাগ, চেকোস্লোভাকিয়ার রাজধানী প্রাগ, রাশিয়ার রাজধানী মস্কো, এরকম লেনিনগ্র্যাড, এখন নাম হচ্ছে লেনিনগ্র্যাড, এগুলো হচ্ছে বিখ্যাত বিখ্যাত শহর। তাহলে এই যে ইউরোপ মহাদেশ আমরা কেন পড়ছি, কিভাবে এটা কেন গুরুত্ব কি, এটা কিভাবে বা আজকে এত বেশি সমৃদ্ধশালী রাজ্য হয়ে মহাদেশ হয়ে উঠল, এখানকার তার প্রধান মানে সম্পদ হচ্ছে এখানকার মানুষ। এখানকার মানুষরা খুব উদ্যোগী, উদ্যমী, তারা অ্যাডভেঞ্চার প্রবণ, নতুনকে জানার খুব ইচ্ছা এবং সাহসী। এর জন্যই 16 শতাব্দীতে তারা আমাদের বাণিজ্য তৈরি নিয়ে দিকে দিকে অভিযানে পেরিয়ে গেছিল। তার আগে কিন্তু তারা প্রাচ্য বা পাঠায় আমেরিকাও তখন আবিষ্কার হয়নি, তখন প্রাচ্যের বিভিন্ন দেশ আবিষ্কার হয়নি, তখন তারা বেরিয়ে পড়েছিল যে বিভিন্ন জায়গায় নতুন দেশ খুঁজে বের করবার জন্য। এই এই এদের প্রচেষ্টাতে আমরা অনেক দেশের ইয়ে জানতে পারি, তারা অনেক দেশের অস্তিত্ব জানতে পেরেছিল। তোমরা জানো কলম্বাস আমেরিকা আবিষ্কার করলেন, কলম্বাস আমেরিকা আবিষ্কার করতে গিয়ে ইয়ে করলেন ওয়েস্ট ইন্ডিজ বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ আবিষ্কার করলেন, আমেরিকো ভেস্পুচি আমেরিকা আবিষ্কার করলেন, সব এই এরা কিন্তু সব হচ্ছে ইউরোপের লোক। এরা গিয়ে নতুন নতুন জায়গায় নতুন জায়গায় নতুন বসতি স্থাপন করলো, এবং সেই দেশের রাজাদের পরাজিত করে, স্থানীয় রাজাদের পরাজিত করে তারা সেই দেশ দখল করলো এবং তাদের অধীনে আনলো। এদের বলা হয় উপনিবেশ। এই তাহলে এখানে যে সমস্ত বড় বড় জাতি ছিল, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন, ডাচ, হল্যান্ডের অধিবাসীদের ডাচ বলা হয়, হল্যান্ড, ফ্রান্স, ফ্রান্সের ফরাসি ফরাসি জাতি, এরা এর মধ্যে খুব বেশি মানে শক্তিশালী ছিল। এরা এই বাণিজ্য পথ নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে তারা সেখানকার প্রথমে বাণিজ্য করতে গেল, এবং তারপর আস্তে আস্তে এই দেশগুলোকে তার অধীনে আনল, এনে তাদের উপনিবেশ স্থাপন করল। দেশের বাইরে সারা বিশ্বে এদের অনেক উপনিবেশ ছিল, যেমন আমাদের স্পেন চলে গেল, স্প্যানিশ এবং পর্তুগিজরা চলে গেল দক্ষিণ আমেরিকায়, ইংল্যান্ডের লোকেরা চলে গেল নর্থ উত্তর আমেরিকায়, এভাবে হল্যান্ড ভারতবর্ষে এসেছিল, পর্তুগিজরাও ভারতবর্ষে এসছে, তারপরে ফরাসিরাও বিভিন্ন জায়গায় তাদের উপনিবেশ করেছে, বিশেষত আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দেশগুলো, এবং আমরা ভারতবর্ষ তোমরা জানো ইংরেজদের উপনিবেশ হয়ে অনেক দিন ছিলাম, কত 47 আমাদের স্বাধীনতা সংগ্রাম হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে, এবং আমরা 47
যেটা পয়েন্টটাকে বলবো উত্তর গোলার্ধের স্থলভাগের কেন্দ্রস্থলে। তাহলে এই যে উত্তর গোলার্ধ, যে এখানে দেখছো উত্তর গোলার্ধ এশিয়া এবং ইউরোপ নিয়ে, এটি বিশাল উত্তর গোলার্ধের স্থলভাগ। হ্যাঁ, এবং এর প্রায় কেন্দ্রস্থলে কি ইউরোপ অবস্থিত। হ্যাঁ, এর একটা সুবিধা কি, ইউরোপের ইউরোপ পশ্চিম প্রান্তে, ইউরেশিয়ার পশ্চিম প্রান্তে, এবং এখানে কি চারিদিকে প্রায় সমুদ্র দিয়ে ঢাকা, শুধু পূর্ব দিক চারিদিকে সমুদ্রের অবস্থিতি, সমুদ্র দিয়ে আবৃত, শুধু পূর্ব দিকটা হচ্ছে রাশিয়ার সঙ্গে সংযুক্ত। ফলে পশ্চিম উপকূল দিয়ে এর এবং ভূমধ্যসাগর ধরে এর অনেকগুলো পোর্ট বা বন্দর গড়ে উঠেছিল, যেখান দিয়ে তারা ব্যবসা বাণিজ্য চালাতে পারত। তারা এখানে অবস্থিত ইউরোপ, ফলে তারা সহজেই কি আমেরিকা আসতে পারত, দক্ষিণ আমেরিকা আসতে পারত, তারপরে এখান থেকে ঘুরে আফ্রিকা আসতে পারত। সুয়েজ ক্যানেল কাটার ফলে তারা ভূমধ্য সাগর দিয়ে এখান দিয়ে তারা ভারতবর্ষে আসলো, ভারতবর্ষ থেকে আরো পূর্ব দিকে গিয়ে চীন, জাপান সর্বত্র তারা যেতে পারত। ফলে একটা তাদের ব্যবসা বাণিজ্যের বিস্তার সমানে হতে থাকল, এবং এর ফলে যত ব্যবসা বাণিজ্য হলো তত তাদের হাতে কি আসলো, টাকা আসলো, মূলধন আসলো, তারা সম্পদশালী হয়ে উঠল। এই যে বাণিজ্য পথগুলো খুঁজে বের করা এবং সেখানে বিভিন্ন অভিযানকারীদের পাঠানো, এর জন্য এখানকার যারা রাজা ছিলেন সেই সময় রাজতন্ত্র, ইংরেজ এবং স্পেন এদের রাজা, এরা তাদের সমস্ত টাকা দিয়ে ফাইন্যান্স করতো, অর্থাৎ তাদের অভিযানের সমস্ত খরচ এরা চালাত। ফলে এইভাবে সমস্ত বিশ্বের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার জন্য তাদের কতগুলো সুবিধা হয়ে গেল, কারণ তারা অনেক সমৃদ্ধশালী সম্পদশালী হয়ে পড়ল। আর তারপরে জলবায়ু সুবিধা হলো, কারণ জলবায়ু এটা বলেছি উচ্চ অক্ষাংশে নাতিশীতোষ্ণ জলবায়ু, নাতিশীতোষ্ণ জলবায়ুতে এমনিতেই মানুষেরা খুব উদ্যমী এবং সাহসী হয়, কাজ করবার শক্তি থাকে, সারাদিন তারা কাজ করতে পারে, কখনো টায়ার্ড হয় না। যেমন আমরা গ্রীষ্মপ্রধান দেশের মানুষদের কিন্তু এত কার্যক্ষমতা থাকে না, কেন পরিবেশ হচ্ছে প্রতিকূল, বেশি গরম হলে মানুষ বেশিক্ষণ কাজ করতে পারে না, মাঝে মাঝে রেস্টের দরকার হয়, কিন্তু এই নাতিশীতোষ্ণ জলবায়ুতে তারা প্রচুর উদ্যমী এবং সাহসী এবং কর্মঠ এরা হয়েছিল। এই জাতিগুলো এটা একটা বিশেষ বৈশিষ্ট্য, ফরাসি, ইংরেজ, স্প্যানিশ, ডাচ জাতি, পর্তুগিজ, এদের জাতিগত বৈশিষ্ট্য ছিল, তারা উদ্যমী, তারা কর্মঠ এবং তারা পরিশ্রমী। আর একটা দেখো, উষ্ণ উপসাগরীয় স্রোতের জন্য বন্দরগুলো ছিল কি বরফমুক্ত। তোমাদের মনে হতে পারে যে এটা তো অনেক উত্তর গোলার্ধে অবস্থিত, অনেক উত্তরে অবস্থিত, ফলে এইসব জায়গা তো সব বরফ পড়ে। হ্যাঁ, সত্যি এখানে এইসব জায়গায় শীতকালে বরফ পড়ে, কিন্তু এই যে এখানে একটা সমুদ্র স্রোত আছে, উষ্ণ সমুদ্র স্রোত, সেটা আটলান্টিকের এই অঞ্চল থেকে এসে একদম ইউরোপের উত্তর পশ্চিম উপকূল দিয়ে গিয়ে উত্তর সাগরে চলে যাচ্ছে, এই সমুদ্র স্রোত এইভাবে যাচ্ছে, উত্তর আটলান্টিক স্রোত বলা হয় একে। এই স্রোতটা কিন্তু উষ্ণ স্রোত, কেননা নিরক্ষরেখা থেকে আসছে, এটা উষ্ণ স্রোত। সে এই অঞ্চলে যতগুলো বন্দর আছে, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল বা এদিকে আরো তারও আরো নিচে যে বন্দরগুলো আছে, সেই বন্দরগুলোকে বরফ মুক্ত করছে, দেশের মধ্যে কিন্তু বরফ পড়ছে, সেখানে কিন্তু জল জমাট বাঁধছে, তুষারপাত হচ্ছে, সবকিছু, কিন্তু বন্দরগুলো হচ্ছে মুক্ত থাকছে, বরফে ঢাকা পড়ছে না, সেই কারণে এখানে সারা বছর ধরে এরা ব্যবসা বাণিজ্য করতে পারছে। আর কি, আর হচ্ছে এখানে একটা বিরাট ঘটনা ঘটেছিল, এরা কলা বিজ্ঞান এবং প্রযুক্তিতে এরা খুব উন্নত হয়েছিল, যেমন ওরা অভিযান করে করে সারা পৃথিবীর বিভিন্ন দেশ আবিষ্কার করেছিল, তার পরবর্তী শতাব্দীতে, ষোড়শ সপ্তদশ শতাব্দীতে এখানে
শিল্প বিপ্লব ঘটে গেল সপ্তম থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে। শিল্প বিপ্লব কি? শিল্প বিপ্লব ইতিহাসে একটু পড়েছো নিশ্চয়ই যে শিল্প বিপ্লব কেন বলা হয় এবং কি। শিল্প বিপ্লবের আগে হচ্ছে আমাদের সমস্ত জিনিস যা উৎপাদিত পণ্য হতো, যা আমরা উৎপাদন করতাম, সেটা নয় মানুষের শ্রমে করতাম আর নয় কি তার পশু শক্তির শ্রম দিয়ে করতাম। চাষবাস করতাম পশুর সাহায্যে, আমরা টান বুনতাম, বিভিন্ন অস্ত্রপাতি তৈরি করতাম মনুষ্য শক্তির সাহায্যে। সুতরাং এই যে যন্ত্রগুলো তৈরি হতো সব নয় পশু নয় মানুষের শ্রম শক্তির সাহায্যে। আচ্ছা, কিন্তু এর মধ্যে কোনো যন্ত্র মানে শক্তিকে আমরা বিশেষ কাজে লাগাতে পারতাম না, এবার পারতাম না, আমাদের সেই প্রযুক্তি ছিল না। এবার এই সময় স্টিম ইঞ্জিন কি স্টিম ইঞ্জিন আবিষ্কার করলো জেমস ওয়াটে, তোমরা এগুলো পড়েছো সিক্স সেভেন সিক্স ফাইভে পড়েছো। এই সময় অনেকগুলো জিনিস আবিষ্কার হয়, তার মধ্যে প্রধান হচ্ছে কি স্টিম ইঞ্জিন। এই আমরা স্টিমকে কি করলাম, বাষ্পকে আমরা কাজে লাগিয়ে ইঞ্জিন চালানো শুরু করলাম, পরিবহন ব্যবস্থা একটা বিপ্লব হলো। আগে পরিবহন হচ্ছে কিসে চলতো, মূলত নদীপথে চলতো অথবা গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি বা ইত্যাদি ইয়েতে বা উটের সাহায্যে এগুলো পরিবহন করা হতো, মরুভূমিতে উটের সাহায্যে। কিন্তু এখন যে স্টিম ইঞ্জিন এসে গেল, তাহলে পরিবহনে আমরা স্টিম ইঞ্জিনের সঙ্গে যদি ইয়ে লাগিয়ে দিই, বগিগুলো লাগিয়ে দিই, তাহলে কত সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারলো। তারপরে এই সময় অনেক বৈজ্ঞানিক আবিষ্কার হলো, যেমন ইলেকট্রিসিটি আর আবিষ্কার হলো। ইলেকট্রিসিটির সেই সময় আমাদের আরও পরবর্তীকালে ইলেকট্রিসিটি দিয়ে আমাদের বিভিন্ন যন্ত্রপাতি চালানো হতে লাগলো, ফলে আমরা আমাদের প্রাকৃতিক শক্তিকে আমরা কাজে লাগাতে পারলাম। শুধুমাত্র শ্রম মানুষের শ্রম এবং পশু শ্রমের উপরে আর নির্ভর তখন করলো না ইউরোপ মহাদেশ। এই এর ফলে তারা প্রচুর জিনিস তারা উৎপাদন করতে লাগলো, ক্রমে ক্রমে এখানে অনেক যন্ত্র তৈরি হলো, যেমন ইয়েতে সুতো তৈরির যন্ত্র, কাপড়ের কল, চট কল, তারপরে এমনিতে তো ইঞ্জিন, মোটর তৈরি যেটাতে হলো, তারপরে এরোপ্লেন, এগুলো আস্তে 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 এই বিভিন্ন প্রযুক্তি ইউরোপ মহাদেশেই প্রথম হয়েছিল। ফলে এই যে এখন আমাদের যন্ত্র নির্ভর যে সভ্যতা, এখন আমরা যে সুবিধাগুলো সব জায়গায় দেখছি সেগুলো কিন্তু প্রথমে ইউরোপ মহাদেশেই কি আবিষ্কার হয়েছিল এবং প্রয়োগ করা হয়েছিল। ফলে তাদের এই উন্নত কলা কৌশল, উন্নত যে টেকনোলজি জান, সেগুলো সম্পর্কে তাদের কি হয়েছিল যথেষ্ট জ্ঞান ছিল। হ্যাঁ, এবং এটাই যখন বিভিন্ন দেশের সম্পদ হাতে পেল তখন তারা খুব দ্রুত অর্থনৈতিক উন্নতি করল এবং সারা পৃথিবীর ওপরে কি অর্থনীতির দিক থেকে তারা কি করল, তারা তাকে অর্থনীতিকে তারা কব্জা করে নিল, তাকে অধিকার করে নিল। এবং এই এই হচ্ছে তাদের ঐতিহাসিকভাবে তাদের যে সুবিধা তারা গড়ে তুলেছিল সেই যন্ত্র সভ্যতার সাহায্যে সেটি। এছাড়া আর কি কি ছিল, আর কি কি সম্পদ ছিল এদের, এদের কিন্তু বেশ ইয়ে ছিল, খনিজ সম্পদ ছিল। এই স্ক্যান্ডিনেভিয়ার এখানে সুইডেন নরওয়েতে লোহা পাওয়া যেত, এখানে জার্মানি এখানে রুর অঞ্চলে কয়লা পাওয়া যেত, ইংল্যান্ডেও কয়লা খনি ছিল, যদিও শিগগিরই সেটা এক্সস্ট হয়ে গেল, এখানেও কয়লা পাওয়া যেত, মানে এই স্পেনের এই অঞ্চলে লোহা পাওয়া যেত। এখানে কেবল এইভাবে কিছু কিছু
রেল পথের যে কাঠ স্লিপার এগুলো সব কাঠ দিয়ে তৈরি করত। তাহলে এই কাগজ এবং কাষ্ঠ শিল্পের এখানে উন্নতি হলো, এবং যেহেতু তাদের মূলধন ছিল এবং হাতে কি কলা কৌশল ছিল অর্থাৎ প্রযুক্তি ছিল, সেই জন্য সব কিছু তখন এরা কি যান্ত্রিকভাবে ধরলো এবং বৃহৎ স্কেলে ধরলো। যেমন মৎস্য আহরণ, বড় বড় স্টিম শিপ জাহাজ নিয়ে ওরা সব বেরিয়ে পড়লো এই অঞ্চলে, চতুর্দিকে মাছ এই মাছ ধরা শুরু করলো এবং সেটা বাণিজ্যিকভাবে মানে অর্থাৎ বৃহৎ স্কেলে, ওই একটা ছিপ দিয়ে বা একটা ছোট জাল দিয়ে মাছ নয়, এটা বৃহৎ স্কেলে বাণিজ্যিকভাবে মাছ ধরা শুরু করলো। কৃষিতেও যন্ত্রপাতির প্রয়োগ হলো, সারের প্রয়োগ হলো, ফলে কৃষির উৎপাদন বেড়ে গেল। আবার কোথাও কোথাও শহরের কাছে মিশ্র কৃষি অর্থাৎ পশুপালন এবং কৃষি দুটোই একসঙ্গে চলল, আর তারপরে খাদ্যশস্য এবং তার সঙ্গে পশুপালন। এইভাবে অর্থনীতির বিভিন্ন দিকে আমাদের অর্থনীতিকে চাষবাস করা, তারপরে পশুপালন করা, যন্ত্র শিল্প বিভিন্ন শিল্পের শিল্পজাত দ্রব্য উৎপাদন করা, মৎস্য চাষ করা, এর উপরেই আমাদের কি জীবিকা নির্ভর করে, এটাই আমাদের অর্থনীতির মূল কথা, অর্থনীতির বুনিয়াদ। এই সব জায়গাতে কিন্তু ইউরোপ খুব এগিয়ে গেল, এর ফলে তারা সারা পৃথিবীকে অর্থনৈতিকভাবে তারা কন্ট্রোল করতে লাগলো। গত শতাব্দী আগে পর্যন্ত এই ইউরোপই হচ্ছে, ইউরোপের বিভিন্ন জাতি হচ্ছে আমাদের সমস্ত পৃথিবীকে নিয়ন্ত্রণ করতো। তারপরে আস্তে আস্তে বিভিন্ন জাতির মধ্যে সচেতনতা আসলো, তারা বিদ্রোহ বিপ্লব করে তারা ইউরোপের থেকে ইউরোপের বিভিন্ন জাতি থেকে তারা স্বাধীনতা লাভ করলো। এখন সেই মানে সম্পদের সম্পদ মানে আগে সেই সমৃদ্ধির তুলনায় এখন কিন্তু সেই সমৃদ্ধি আর একচেটিয়া ইউরোপে নেই। এখন বিভিন্ন দেশের বিভিন্ন জাতির উত্থানের সঙ্গে সঙ্গে সেই একচেটিয়া যে আমাদের ইউরোপের যে অর্থনৈতিক সমৃদ্ধি সেটি আর রইল না। এই হচ্ছে আমাদের পরিবেশ মানে আমাদের পটভূমি ইউরোপ। ইউরোপ কেন এই জন্যই আমরা পড়বো যে একটা ছোট মহাদেশ অথচ সে কিভাবে এতখানি কি এত সমৃদ্ধি পেল, তার কারণ কি, এরপরে এই কারণগুলো আমরা আলোচনা করলাম, এরপরে আমরা আলোচনা